পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে কথা কন না কেন আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিন্সের প্যান শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পোলা না মাইয়া ওইটা সেনা বড় দাই আছে না নাই কানে দুল কপালে টিপ কাছে যাচ্ছি বলেন কি গো বিলকিস ভালো আছেন কয় না আমি বিলকিস না আমি আবুল তো তোর পোলা মানুষের নাম হিজরতের মতো শাস্তিস কথা কন না খেয়ে এই জন্য বুখারীর হাদিস মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তার উপরে কথা বলা ঠিক কি না পোশাকের স্বাধীনতা চায় লাফালাফি করো রাস্তায় শাড়ি পরে বলো আমার দাদি নানি ব্লাউজ সারা শাড়ি পরেছে আমরাও পরে আন্দোলন করতেছি ওরে বোকা মা বোন আমার দাদি নানি ঘরের ভিতরে পরেছে ওদের বারো হাত শাড়ি দিয়ে পুরো শরীর ঢেকেছে আর তুমি এমন ভাবে পিঠটা ফাঁকা রেখেছো মনে হয় ফুটবল খেলার মাঠ কাতার বিশ্ববিদ্যালয়ের ভিতরে হবি মনে হয় কথা কনা কে কাতার বিশ্বকাপ আছে না নাই সামনে হ্যাঁ মা নানি দাদি বেলাউ সারা শাড়ি পরছে ওনারও নিয়ত যে আমরাও পরবো তো তারা তো পড়ছে ঘরের ভিতরে কেউ পড়ছে অভাবের তাড়নায় কথা বলে না কেন কেউ পড়ছে গরমের কারণে তাও ঘরের ভিতর ওরা তো রাস্তায় যায় না আন্দোলন করার জন্য কথা বলে ঠিক কিনা আমাদের দাদি নানি সভ্য ছিল ভদ্র ছিল আর তোমরা মডার্ন যুগের মেয়ে হয়েও অসভ্য ভদ্র অভদ্র হয়েছো কথা বলে ঠিক কিনা পোশাকের স্বাধীনতার নামে যা চলতেছে কথা কন না কে ঢাকা শহরে যান ঢাকা শহরে যায় দেখে আসেন মেয়েদের চলাফেরা কাক্ষ মনে হচ্ছে যে সেকেন্ড লন্ডন কথা বলেন ঠিক কিনা হাই রে মডার্ন পোশাক খালি একটা গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট কথা কন যাচ্ছে কোনো ওড়না নেই কথা কন এগুলো বললে তো আপনারা মনে করেন হুজুর আপনারাও দেখেন না চোখ তো খুলে বাড়ি থাকেছে রাগ করতেছেন আপনারা আমরা এগুলো দেখি না বাজান সমাজের এই অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা কথা কন ঠিক না যুবক রাগ করতেছো তোমরা কষ্ট পাইছেন এই সমাজে এরকম আছে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যাই আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে এজন্য মনটাকে স্থির রাখা লাগবে নফসটাকে কন্ট্রোল করা লাগবে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না মনকে বুঝাইতে হবে তুমি এখন নামাজে আছো আজেবাজে কথা খেয়াল করা যাবে না আজেবাজে কথা স্মরণ করা যাবে না নামাজের মধ্যে এই খেয়াল নিয়ে আসতে হবে আমি সালাত আদায় করতেছি আমার মালিক আমাকে দেখতেছেন আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন এই ভয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহর ভয়ে আমাদের সবাইকে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করুক জোরে বলেন আমিন তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণা বলি আল্লাহর ভয়ে নম্রতার সহিত বিনয়ের সহিত সালাত আদায় করা দুই নাম্বার গুণা বলি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন দুই নাম্বার গুণা বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না মুখে যা খুশি তাই বলা যাবে না জবানের হিসাব একদিন কার কাছে দেওয়া লাগবে আরো জোরে বলেন এক জায়গায় বসে দুই তিন ঘন্টা এমন আশেপাশে গল্প করে দুই তিন ঘন্টা গল্প করে একবার আল্লাহর নাম নেয় না এরকম লোক আছে না নাই বাপ রে বাপ এক জায়গায় বসে এ গল্প সে গল্প অমুক ভালো না তমুক ভালো না চোদ্দ এলাকার খবর ওনার কাছে মনে হয় বিবিসি নিউজ কথা কন ঠিক কিনা এ রাগ করতেছেন আপনারা সারা দুনিয়ার সব খবর ওনার কাছে ও ভালো না সে ভালো না অমুক ভালো না তমুক ভালো না আরে ভাই এত গিবত করো কেন এত পরনিন্দা সকল হুরি করো কেন এত সমালোচনা করো কেন তুমি কি গিবত কমিটির সভাপতি কথা কর না খেয়াল এত সমস্যা কই এ ভালো না সে ভালো না নিজের দিকে আঙ্গুল দিয়ে দেখো তুমি কয় নাম্বার কথা বলে ঠিক কিনা
এইজন্য মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করেন নিজের ভুল ত্রুটি দোষগুলো তালাশ করেন খাতি মুমিন হয়ে কবরে যান মুমিন বান্দার সাতটা গুণাবলী নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন মুমিন বান্দার নাম্বার 1 গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে সুন্দরভাবে আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দাদের সালাত কিভাবে আদায় করতে হবে এক নম্বরে গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আদায় করেছে আপনি আমি যখন সালাত আদায় করব নামাজ আদায় করার জন্য যখন দাঁড়িয়ে যাব আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে যাব মনের মধ্যে সুচিন্তা দুশ্চিন্তা বিবির কথা সন্তানের কথা পরিবারের কথা স্ত্রী কথা ব্যবসা বাণিজ্যের কথা রাজনীতির কথা সব কথা মসজিদের বাইরে রেখে একটা পরিষ্কার মন নিয়া পরিষ্কার হৃদয় নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে যেই মনের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা থাকবে না কথা বলেন ঠিক কি না ওই অন্তরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকতে হবে কার তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো দুনিয়াবি কোনো চিন্তা দুনিয়াবি কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না মনের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ঘরে ঢোকা লাগবে কথা বলেন ঠিক কি না তাহলে আল্লাহর ঘরে ঢুকবো কার ভয় নিয়া আরো জোরে বলেন কার ভয় নিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হাক্ক তুকাতি কি ভয় করার মতো ভয় করো আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করব বাজান দিলের মধ্যে অন্তরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় নিয়ে আসবো কার আপনি আমি যখন নামাজে দাঁড়ায় যাব মনে মনে এই কথা স্মরণ করব আমি সালাত আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহু আকবার বলেন কি সমস্যা আপনাদের এটা ওঠা বসা বেরাম কি আলোচনা শোনার জন্য আসে নাই কিছু মানুষ আসে হুজুর কি ইউটিউবে দেখছে একটু সরাসরি দেখে আসে এই এক নজর দেখা শেষ আর শখ মিটে গেছে ও বলতেছে এগুলো হুজুরের ওয়াজ আমরা পকেট অফ নিয়ে বলি বললাম রব্বানি হুজুর আমার পকেট অফ পকেট কথা কন না এক ভক্ত সেদিন এক গাড়ি দৌড়ে আসছে দৌড়ে এসে কথা আসসালাম আলাইকুম হুজুর আপনাকে দেখছি আজকে যদি মরেও যাই তাও শান্তি বাপ রে কি ভক্ত বুঝেন না হ্যাঁ আবেগ আবেগকে আর কন্ট্রোল করতে পারে না ছেলে বেলো দেখবেন কিছু না খালি আসে হুজুর একটা সেলফি তুলি হুজুর আমি আপনার বিগ বাপ এত ফ্যান আছে মাথার উপর তাও বাতাস নেই কথা কন না কেন রাগ করতেছেন আপনারা একটু আলোচনাটা শোনেন বাজান শুনে যান পুরোটা একটু শোনে এর ভিতরে সব আছে আর যুবকদের হতাশ হওয়ার কোনো কারণই নাই তুমি তো বোঝারই চেষ্টা করলে না এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই যে চার নাম্বার গুণাবলীতে তোমাদের আলোচনা আছে কথা কন না কে চার নাম্বার গুণাবলীতে কারো যুবকদের ওয়াজ ওটা পুরা মানুষের ওয়াজ না মুরব্বীরা না থাকলেও চলবে ওই সময় কথা কন না কে একটু অপেক্ষা করেন আস্তে আস্তে যাই সামনের দিকে কষ্ট হবে আপনাদের আর জীবনে আসবো কিনা সুযোগ হবে কিনা হায়াত পাবো কিনা আপনারা আসতে পারবেন কিনা বলা যাবে এমনি যত ভয় ভীতি নিয়ে আমরা সমাজে বসবাস করতেছি কে কখন চলে যায় তার কোনো গ্যারান্টি নাই ভাই কথা বলেন ঠিক কিনা রাগ করেন না ওটা বসা করেন না খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আপনি কত দূর থেকে আসছেন যে আপনার এই সময় চলে যেতে হবে একটু অপেক্ষা করেন ঠিক আছে ওটা বসা করলে মাহফিলের পরিবেশটা নষ্ট হয় আপনি থাকবেন না তাহলে কষ্ট করে মাহফিলে আসার কোনো প্রয়োজন ছিল না আসতে পারে ঘোরাফেরা কইরা আপনি চলে যাইতেন তাই না কারণ কিছু মানুষ আছে মেলা করার জন্য একটু জিলেপি চা পাবে কসমেটিকের দোকান বিয়ে না করলেও কসমেটিক কেনার জন্য যায় আছে না না এখানে অবশ্য কসমেটিকের দোকান আসেনি তাই না 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 আসেনি এলাকার মানুষের এগুলো প্রয়োজন নাই একটু খেয়াল করে শোনেন নামাজের কথা বললে অনেকে শোনে না তাহলে আমি ধরেই নেব যে আপনি বেনামাজি থেকে রাগ করে যাচ্ছেন
নামাজ পড়েন আর না পড়েন স্বীকার তো করা লাগবে যে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ কথা বলেন না কেন স্বীকার করবেন না একটু শুনুন এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে বাজান গো আমার আপনি আমি যখন মসজিদে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের মধ্যে দিলের মধ্যে একমাত্র ভয় থাকবে কার আরো জোরে বলেন কার কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আমার হামা বলেন রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় সলোনার হাত সানি যতই আসুক সলোনার হাত সানি যতই ডাকুক পেছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না জোরে বলেন মারহাবা এ বাজান গো আমার হৃদয়ের কান পিতে কথাগুলো শুনে যান তাহলে আপনি আমি মসজিদে যখন প্রবেশ করব অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার আরো জোরে বলেন কার আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন জানার দরকার আছে না নাই এ বাজান গো আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন নবীজির পা মোবারক ফুলে যেত একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে যায় আপনি আমি সবাই বুঝি কথা বলেন ঠিক কিনা এ বাজান বগুড়া থেকে যদি আপনি রংপুর বা পঞ্চগড় অথবা ঠাকুরগাঁও যদি সফর করেন অথবা বগুড়া থেকে ঢাকা অথবা চট্টগ্রাম যাবেন সারাটা পথ যদি গাড়ির ভিতরে দাঁড়ায় থাকেন বলেন তো পা ফুলে ওঠে কিনা আরো জোরে বলেন ওঠে কিনা ওইটা দেখে আপনি অনুভব করবেন আমার নবী কতটা লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন যার কারণে নবীজির পা মোবারক ফুলে উঠেছিল শুধু তাই নয় আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন এত লম্বা সময় ধরে রুকু করতেন এত লম্বা সময় ধরে সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না জোরে বলেন আল্লাহু আকবার এত লম্বা সময় ধরে সিজদা দিতেন আপনার আমার নবী কথা বলে ঠিক কিনা এ বাজান গো আমার শুধু তাই নয় আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দিকে বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে কিন্তু না না তাকায় দেখি আমার নবী এমন ভাবে সিজদা দিয়া কান্না করতেছেন নবীজির কান্না করতে করতে বিছানাটা পর্যন্ত ভিজে গেছে বিশ্ব নবী যখন অনেকক্ষণ লম্বা সময় পরে সিজদা থেকে মাথাটা উঠাইলেন আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে নবীজির জুব্বা ভিজে গেছে দাড়ি ভিজে ভিজে চোখের পানি টপ টপ করে পড়তেছে ডেকে বলে নবী গো কি হয়ে যাবনার কেন এত কান্না করতেছেন কান্না করতে করতে সেজদার জায়গা ভিজে গেছে ও নবী এত কান্না কেন করেন কি হয়েছে আপনার আমার নবীজির চোখের মধ্যে পানি নে ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাগার উম্মতের গুনা মাফের আশায় আল্লাহ আল্লাহু আকবার কেমন নবী পাইছি রে বাজান নবীর সম্মান মর্যাদা আপনার আমার জানা নাই নবী আপনাকে আমাকে কত মহব্বত করে কত ভালোবাসে এ বাজান আপনার আমার গুনা মাফের আশায় কাঁদেন কে বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর দেখে বলে আয়েশা ওই জাহান্নাম বড় কঠিন জায়গা আমার উম্মতেরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না এই জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামে দিও না আল্লাহ আকবার বলেন যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে 70 বার ইস্তেগফার করতেন
আর আপনারা আমার গুনাহ দিয়ে জীবন ভরা এরপরে একবার তওবা ইস্তেগফার করি কথা বলেন না কেন পড়ি সময় পাই না হুজুর সময় পাই না নবী মাসুম বেগুনাহ নবীরা জন্মের আগেও মাসুম জন্মের পরেও মাসুম সেই নবী 70 বার ইস্তেগফার করতেন আপনারা আমার গুনাহ করার অপরাধের কারণে কতবার পড়া দরকার একবারে কম করে হলেও তো 100 বার পড়া দরকার কথা বলেন ঠিক কি না ইস্তেগফারের আমল করেন কপাল খুলে যাবে সদা সর্বদা উঠতে বসতে তওবা ইস্তেগফারে থাকবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ সময় বেশি লাগবে না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি পারবেন তো ইনশাআল্লাহ কষ্ট হবে সব সময় বসে আছেন ইস্তেগফার করেন বসে আছেন ইস্তেগফার করেন চলতে ফিরতে ইস্তেগফার করেন আল্লাহ আপনার আমার জীবনের সকল গুনাহগুলো maaf করে দিন চিল্লা বলুন আমিন আরো জোরে বলুন আমিন কত যে গুনাহ করছি রে বাজার কত যে গুনাহ করছি একবার দুচোখ বন্ধ করে চিন্তা করলে মনে হয় আমার চাইতে পাপী আমার চাইতে অপরাধী আমার চাইতে আল্লাহর জমিনে আর কোন ঘৃণিত বান্দাই নাই কথা বলেন ঠিক কি না এত গুনাহ করছি এত গুনাহ করছি আল্লাহ আমাদের maaf করে দেন জোরে বলেন আমিন আপনার আমার নবী এ বাজান গো আমার সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আপনার আমার গুনাহ মাফের আশায় এত লম্বা সময় ধরে নবীজি সিজদা দিতেন শুধু তাই নয় বাজান গো আমার নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন মরুভূমির বালির উপরে যখন দাঁড়ায় সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকত সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে মাথার উপরে পাখি পড়ে থাকে এরপরেও টের পায় না বলেন আল্লাহু আকবার সালাতে কতটা মনোযোগ হলে পাখি পড়ে থাকে এরপরে টের পায় না আর আমাদের শরীরে যদি একটা মশা পড়ে কথা কোন নাকি আপনারা মশা পড়ে না একটা মশা যদি পড়ে এই হাতে খাবো কথা কোন নাকি নামাজও পড়তেছে মশা মারতেছে আর ঠ্যাঙে যদি পড়ে ও তো দাঁড়ায় আছে হাত দিয়ে তো মারতে পারতেছে না এক ঠ্যাং আরেক ঠ্যাং উপর তুলে দেখো খাবো খা কথা কোন নাকি এই হলো আমাদের নামাজের অবস্থা একটা মশার কামড় সহ্য করতে পারি না কথা বলে ঠিক কি না আর সাহাবীদের মাথার উপরে পাখি পড়ে আছে কাঁধে পাখি পড়ে আছে দূর থেকে কাফেররা বলে গেল মানুষ না অন্য কিছু পাখি পড়ে আছে এরপরে মালিকের ইবাদতে এতটা মগ্ন মালিকের ইবাদতে এতটা ব্যস্ত আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম সালাতে এত মজা পাইছেন এত মজা পাইছেন পাখি পড়ে থাকে টের পায় না আল্লাহু আকবার বলেন হযরত তালহা নামাজ আদায় করতেছেন কলিজার টুকরা ছেলে খেলা করতেছেন পাহাড় থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলেন স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলেন হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে বাড়িতে এত মানুষজন ব্যাপার কি বুঝলাম না ডেকে বলে স্বামী গপ আপনি যখন সালাত আদায় করতেছেন আপনার চোখের সামনে আপনার সন্তান খেলাধুলা করতেছে ও স্বামী বিষাক্ত সাপ সন্তানকে পেঁচিয়ে ধরেছিল মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হযরত তালহা দেখে বলে বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না আল্লাহু আকবার সন্তান খেলা করে সাপে পেঁচে ধরে বাবা টের পায় না তার মানে বাবা কি আর দুনিয়াতে আছে সলাতে কতটা মনোযোগ কতটা গভীর মনোযোগ সাহাবায়ে কেরামদের ছিল দুই রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আর আপনি আমি সলাতে মনোযোগ নামাজ পড়তে গেলে কত যে চিন্তা মনের মধ্যে আইসা যায় কয় রাকাত পড়েছে ওইটাও মনে নাই সিজদা কয়টা দিয়েছি ওইটাও মনে নাই কোন ওক্তের নামাজ পড়তেছি তাও মনে নাই কথা বলে ঠিক কি না নামাজের ব্যাপারে আমরা এত তাড়াহুড়ো করি এক চাষা এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে তাইসালা মসজিদ পিছলে খায়া চাষা একদিক লঙ্গি একদিক তাও কয় আল্লাহু আকবার মানুষ কয় এই লঙ্গি আগে ঠিক কয় না আগে জামাত ধরি কথা কর না কেন এই হলো আপনার আমার নামাজের অবস্থা ওজুটাও ঠিক মতো করি না আছে না নাই আবার কেউ কেউ নামাজে দাঁড়াইয়া
50-60 বছর বয়স হয়ে গেছে দাড়ি ফেকে গেছে মুরুব্বি হয়ে গেছে এরপরে নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায় আছে না নাই পুরো মসজিদের ফ্যান কয়টা লাইট কয়টা চাচা হিসাব দিতে পারবে কথা কোন ঠিক কি না রাগ করতেছেন আপনারা এই হলো আমাদের নামাজের অবস্থা এইভাবে নামাজ পড়লে নামাজ হবে নামাজে তাড়াহুড়ো করা যাবে না নামাজ ধীরস্থিরভাবে পড়তে হবে সময় দিয়ে পড়তে হবে আর আমার দেশের কিছু মুসল্লির স্লোগান তারাবি আসলেই কয় তারাবি মানে হলো তারাতে আছে না নাই দুই মসজিদের মুসল্লি এক জায়গায় হয়ে গল্প করে ভাই আপনাদের প্রথম তারাবি কত সময় লাগলো কয় 45 মিনিট কয় বাপ রে বাপ এত সময় আপনাদের কি খবর কয় আমাদের হুজুর তো বিদ্যুতের গতি ফেল কয় কয় 20 মিনিটে সব শেষ আছে না কোন 20 মিনিটে যদি এতগুলো নামাজ শেষ করে দেয় এই নামাজ কি নামাজ হইছে কথা বলে না কেন এলে 4G 5G গতির নামাজ হবে না এগুলো ডিজিটাল মুসল্লি হবে না ওই নামাজ আল্লাহর আসমানে পৌঁছাতো দূরের কথা মসজিদের ছাদের উপরে উঠবি না কথা কোন ঠিক কি না এজন্য নামাজ বললে নামাজের মতো পড়েন সিজদা দিলে দেওয়ার মতো দেন কথা বলে ঠিক কি না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে কোন আমিন একটু সময় হবে না আল্লাহকে সিজদা দেওয়ার জন্য একটু লম্বা সময় না মসজিদে যাওয়া যাবে না যাব তো ইনশাআল্লাহ যাব তো ইনশাআল্লাহ এ বাজান গো আমার যদি সিজদার মতো সিজদা দিতে পারেন কপাল খুলে দেবেন কে এইজন আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু وآمنهم من خوف আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা গোলামির মতো গোলামি যদি করতে পারো সিজদার মতো সিজদা দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার কোনদিন রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আর দুই নাম্বার বান্দা কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব আপনি ঘোড়া দাপের বিকাশের দোকানদার চিন্তা করলেন আমি দাঁড়িয়াল যাব পকেটের মধ্যে 2 লাখ টাকা আছে মনে মনে ভাবতেছেন টাকা নিয়ে বাড়িতে যেতে পারবো নাকি পথের মধ্যে চিন্তাই কালের কবলে পড়ে টাকাও হারাবো জীবনও হারাবো আপনার আমার ভয় আছে না নাই জোরে বলেন ভয় আছে না নাই চুরির ভয় চিন্তাতে চিন্তায়ের ভয় ডাকাতির ভয় মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল কলেজে গেল কালো লালু সার শিকার হয়ে বাড়িতে ফিরবে কিনা আপনার আমার ভয় আছে না নাই এ বাজান কো আমার জান মালের ভয়ে বলেন টাকা পয়সার ভয় বলেন সকল ভয় থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে নিরাপত্তা দেবে যদি আমরা গোলামের মতো গোলাম হই কথা বলেন ঠিক কে না এইজন্য ইবাদত করতে হবে কার আপনি আমি গোলামি করব কার একমাত্র আপনার আমার জীবনের ইবাদত নামাজ সব কিছু হবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ومماتي لله رب العالمين نبي আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে আপনার আমার ইবাদত হবে কার জন্য আপনার আমার সালাত হবে কার জন্য জোরে বলেন একমাত্র কার জন্য ফাসল্লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাত আপনার আমার রুকু সিজদা ওঠা বসা সব হবে একমাত্র আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য তাহলে নামাজ নামাজের মতো পড়বেন তো ইনশাআল্লাহ নামাজের আলোচনা করতে গেলে আরো লম্বা সময় আলোচনা করা যাবে কথা বলেন ঠিক কি না কিন্তু লম্বা সময় ধরে আলোচনা করা যাবে না এক নম্বরে গুণাবলী ভালো করে বলেন ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আমার আল্লাহ ডেকে বলেন যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবনে আদায় করে আপনি আমি যখন সলাৎ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব তাহলে অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার আল্লাহর ভয়ে সলাৎ আদায় করব প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করব জোহরের নামাজ আদায় করব আর মনে মনে ভেবে নেব আসর পর্যন্ত আমি দুনিয়াতে নাও বাঁচতে পারি জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ
প্রত্যেকটা ওয়াক্তে যদি এইটা ভাবতাম এই নামাজ আমার জীবনের শেষ নামাজ আসর পড়তেছে এটা আমার জীবনের শেষ মাতৃবাদাই করতেছি সাথে নাও আসতে পারি এর মধ্যে আজরাইল সামনে হাজির হয়ে যেতে পারে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করব আর যদি মনে করি এটাই জীবনের শেষ ওয়াক্ত এইটা ভেবে যদি সালাত আদায় করতাম তাহলে আমাদের নামাজগুলো সুন্দর হইতো কথা বলেন ঠিক কি না এজন্য একটু সময় দিয়া নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ রুকু সিজদার টাইমটা একটু লম্বা করবেন তো ইনশাআল্লাহ কারা কারা পাঁচ ওয়াক্ত সালাত একটু সময় দিয়ে আদায় করবেন দুহাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আমিন হাত নামান বাজান আমাদের এই মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না একটা গবেষণায় বলা হয়েছে কয় সেকেন্ড কয় সেকেন্ড বলেন 8 সেকেন্ড তো নামাজের ভিতরে আমাদের মনটা স্থির থাকে না বলেন তো এমন মন নিয়ে নামাজ পড়লে হবে জোরে বলেন এইজন্যই তো বলা হয় আমাদের পাগল মন কি মন কথা কোন না খালি চটপট করে নামাজ পড়ে দাড়িয়াল বাজার মন চলে যায় ভারতের বর্ডারে নামাজ পড়ে দাড়িয়াল বাজার মন চলে যায় ঢাকায় মানে নামাজের মধ্যেই তার মন কত দিকে যে যায় কত জায়গা যে ঘুরে আসে বাপরে বাপ ভিসাও লাগে না টিকিটও লাগে না কথা কন ঠিক কি না এই জন্য হুজুর কইলে দোষ নাকি কন তুমি কইছ আচ্ছা জাহান্নাম ছাড়া উপায় আছে এই জন্য মানুষের ভুল ধরবেন না মানুষের সমালোচনা করবেন না কোনো ভাই যদি কোনো ভুল করে সমালোচনা কি করে কি লাভ মনে করবেন যে এটা ভুলে হয়ে গেছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক জোরে বলেন আমিন এত কথা কেন রে ভাই এত কথা কেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ জোরে বলেন আমিন এদিক অনার্থক কথাবার্তা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না কথা ততটুকু বলবেন যতটুকু বলা আপনার প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত বলা যাবে না কারণ এই দিক খেয়াল করেন মোবাইলে কথা বলেন মিনিট টাকা কাটে আল্লাহর দেয়া জবান মিনিট কাটতেছে না টাকা কাটতেছে না কিন্তু প্রত্যেকটা কথার হিসাব আপনাকে দিতে হবে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ বান্দা এমন কথা বলে না এমন কোন কথা বলে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই তার মানে আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে এতে কোনো সন্দেহ বুঝে কোন মাথা গরম হলে তো 14 গুষ্টি গেলে দেন কথা কর না কে বুক তালার দেওয়ার সময় কি যে কয় হুঁশ পায় না এই যে বগুড়ের একটা ছেলে দুই দিন ধরে ফোন দিচ্ছে কয় হুজুর দুইটা বাচ্চা আছে এখন কি করব মাথা গরম হয়েছে এখন মাথা ঠান্ডা হয়েছে আমার দুইটা সন্তানের কি হবে এখন ওরে কে বুঝাবে রাগ করতেছেন আপনারা কষ্ট হচ্ছে বাজান গো আমার বিবেকের কান লাগায় কথাগুলো শুনে যান অনার্থক কথাবার্তা বলা যাবে না আমরা সেই কথা বলবো যে কথা বলা প্রয়োজন মুখ দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয় কি হয় এত কথা না বলে চুপ থাকো না আজাতের লক্ষণ কথা বোঝা গেল তাহলে মুখ দিয়ে আমরা জবান দিয়ে আমরা সেই কথা বলবো যে কথা বললে সব হয় এই জবানের কত দাম জানেন আল্লাহ রাসূল বলেছেন তোমরা দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো একটা হলো দুই চোয়ালের মাঝখানে নরম জিহ্বা আর দুই উরুর মাঝখানে লজ্জাস্থান এই দুইটা যদি হেফাজত করতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই দুইটা কত দামি জিনিস কথা বলেন ঠিক কি না এই জন্য বাজান মুখ কাছে যা খুশি তাই বলবেন কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে যা খুশি তাই বললে হবে না জবানের প্রত্যেকটা কথা হিসাব করে খরচ করা লাগবে আর আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা জবান দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ এরপরে অনার্থক কাজ করা যাবে না মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না কথা কন না কেন আর রাগ করছেন সৌদি আরবে যারা গানের কনসার্ট দিয়েছে ওরা কি মানুষ কথা কন না আমি শিল্পীর দোষ দিব না যারা এই কনসার্টের আয়োজন করেছে জেদ্দায় এত পবিত্র ভূমিতে আর যাই হোক যে কোম্পানি হোক একদিন আল্লাহর দরবারে ওদের বিচার হবে কথা বলেন ঠিক কি না যেই দেশের নাম শুনে আমাদের কলিজে একটা মায়া আসে ভালোবাসা আছে আজকে সেই দেশে প্রকাশ্যে গানের কনসার্ট করা হয় যারা করতেছে অবশ্যই একদিন আল্লাহর দরবারে বিচার হবে কারণ বর্তমান যিনি সৌদি সরকার এ সরকার তো যা খুশি তাই মেয়েদের গাড়ি চালানোর স্বাধীনতা দিয়েছে সিনেমা হল উন্মুক্ত করে দিয়েছে গানের কনসার্ট উন্মুক্ত করে দিয়েছে কথা কন না কে আপনি বলেন
মক্কা মদিনার নাম শুনলে আমাদের কলিজাটা ভরে যায় একটা মায়া কাজ করে ভালোবাসা কাজ করে আজকে সেই মক্কা নগরীর মতো একটা পবিত্র ভূমিতেও যদি গানের কনসার্ট হয় আমার দেশ থেকে শিল্পী ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে ওই শিল্পীকে অনুরোধ করে বলে যেতে চাই জীবনে গান গাওয়ায় অনেক টাকা ইনকাম করতে পারবেন আল্লাহর পবিত্র ভূমিতে যায়া আর কোনোদিন গান গাবেন না কথা বলেন ঠিক কি না ওখানে জাল আসছে তবে আমি ওনার দোষ দেব না কারণ কি যারা দাওয়াত দিয়েছে যারা আয়োজন করেছে এরা হলো এক নাম্বার খারাপ কথা বলেন ঠিক কি না কারণ আয়োজন না হলে তো উনি যাইতেন না তো শুনলাম ওমরা করে গান গাইতে গেছে রাগ করতেছেন আপনারা অবস্থাটা কেমন জানেন পাগড়ির ফজিলত শুনছে যে পাগড়ি মাথার দিয়ে নামাজ পড়লে এক রাকাতে কয় রাকাত এ কথা কোন নাকি আপনারা সত্তর রাকাত তো ভুল করে মুরব্বী পাগড়ি বাড়ি থেকে গেছে বুঝেন না চিন্তা করছে পাগড়ি সবটা কি দেহা দেয় কোন ওই লুঙ্গি টানতে খুলছে জুব্বা লম্বা আছে কথা কোন এক টাঙ্গে লুঙ্গি খুলে লুঙ্গি দিয়ে মাথা পাগড়ি বাঁধিছে কথা কোন ঠিক কে না আপনারাই কোন তো সব হবে কোন তো সব হবে এন সত্তর রাকাতের সব মিলে যায় যদি সতরি ফাঁকা থাকে তাহলে অবস্থা ভালো না খারাপ এ কথা কোন নাকি আপনারা এই জায়গাটা আসলে আর শুনতেছেন আলহামদুলিল্লাহ ভালো ঈশান নামাজ না পড়ে ফজরও যদি না পড়েন এই সোনা দাম আছে খালি এই এক দেড় ঘন্টা সময় দিলে খালি গুনা হলো না এতটুকুই লাভ আর কোনো লাভ নাই কথা কথা ঠিক কি না তাহলে যারা উমরা করে গান গায় ওদের অবস্থা কেমন ওই যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধিলে অবস্থাটা যেমন কথা বলে ঠিক কি না এই জন্য বলবো আল্লাহ কণ্ঠ দিয়েছে পৃথিবীর অনেক দেশে গান গাও সৌদি আরবের মতো পূর্ণ ভবিতে আর যায় না কথা বলে ঠিক কি না আর যে কোম্পানি যারা এর আয়োজন করেছেন আমরা আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এদের আপনি চোরের কাতারে দাঁড়ায় বিচার করবেন কথা বলে ঠিক কি না একটা পবিত্র দেশ ভাইরে সেই জায়গায় যদি এগুলো হয় মাথা ঠিক থাকে ওই দেশে সিনেমা হল মেনে নেওয়া যায় কথা কন না কেন ওই দেশে গানের কনসার্ট মেনে নেওয়া যায় মালয়েশিয়াই হোক দুবাই হোক বিভিন্ন আরো দেশ আছে ভারতে হোক কোনো সমস্যা নেই ভুটান হোক গান বাজনা হারাম এটা তো আমরা জানি কিন্তু এগুলো দেশে হলে আমাদের আপত্তি নেই মাথা ব্যথা নাই কিন্তু আমাদের যখন সৌদি আরবের মতো একটা যেই দেশের দিকে সবাই তাকায় থাকে যেই দেশে যাওয়ার বাসনা সবাই কত কষ্ট করে টাকা জড়ো কইরা মানুষ একটু হজে যায় উমরা হজ করতে যায় এরকম একটা পবিত্র ভূমিতে প্রকাশ্যে এরকম গান বাজনা মুসলমান মেনে নিতে পারে না মুসলমানের হৃদয়ে রক্ত খনন হয় মুসলমানের কলিজায় ব্যথা হয় এই ব্যথা সহ্য করা যায় না কথা বলেন ঠিক কে না এই জন্য আল্লাহর বান্দারা অনর্থক কাজ করা যাবে না আল্লাহ টাকা দিলে গানের কনসার্ট দেওয়া যাবে না আল্লাহ টাকা দিলে মদের বার দেওয়া যাবে না আল্লাহ টাকা দিলে নাইট ক্লাব দেওয়া যাবে না আল্লাহ টাকা দিলে ওই টাকা দিয়ে সিনেমা হল বানানো যাবে না আল্লাহ যদি মুমিনকে টাকা দেয় মুমিন মসজিদ বানাবে মুমিন মাদ্রাসা বানাবে আল্লাহ আকবার বলে এই যে আমাদের সম্মানিত আজিজুল হক কলেজের স্যার তিনি মাদ্রাসার সভাপতি আলহামদুলিল্লাহ বলেন স্যারের উন্নতি আমি দাওয়াত রেখেছি ভাইয়ের আমার স্যার ইচ্ছা করলে আজকের এই এতিমখানা মাদ্রাসা এ হাফিজে কওমি মাদ্রাসার সাথে না থেকে স্যার তো অন্য কোনো কাজও করতে পারতেন পারতেন না কিন্তু তা না করে তার দিলের ভিতরে কোরআনের ভালোবাসা আছে তার দিলের ভিতরে মাদ্রাসার ভালোবাসা আছে এই জন্য হুজুরকে মানে স্যারকে আল্লাহ পাক কিছু টাকা দিয়েছেন এই জন্য মাদ্রাসাকে গোপনে সহযোগিতা করে সামনের দিকে আগায় নিতেছেন কথা বলে ঠিক কি না আমরা কলিজা থেকে দোয়া করি আল্লাহ পাক প্রিয় স্যারের হায়াত বাড়ায় দেন জোরে বলেন আমিন আমিন কষ্ট পাচ্ছেন আপনারা আল্লাহ মমিনকে টাকা দিলে মমিন মাদ্রাসা বানাবে মসজিদ বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে রাস্তার মধ্যে দশ বিশটা ফলের গাছ লাগায় দেবে পুকুরের ঘাট বানায় দেবে কথা কর না কে আর আমাদের যদি পুকুরের ঘাট থাকে লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর প্রবেশ নিষেধ আছে না জনগণের কল্যাণে ওর অর্থ খরচ হয় না আল্লাহর কাছে একদিন বিচার হবে কিনা কথা বলে ঠিক কিনা এই জন্য চা করবেন মানবতার কল্যাণে জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে করবেন এর উত্তম যাজা দুনিয়াতেও পাবেন আখেরাতেও আল্লাহ দেবে কথা বলেন ঠিক কি না এই জন্য মমিনের টাকা হলে মমিন কি বানাবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে কবরস্থান বানাবে ঈদগাহ মাঠ বানাবে ফলের গাছ লাগায় দেবে এক কথায় মানুষের কল্যাণে তার অর্থগুলো খরচ করবে গানের কনসার্ট দেবে না শিল্পী ভাড়া করে সৌদি আরবে নিয়ে যাবে না কথা বলেন ঠিক কে না আল্লাহ টাকা দিয়েছে বাংলাদেশের বড় কোনো আলেমকে নিয়ে যাও কথা বলেন কেন
ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে দাওয়াত দাও কথা বল বেটা টাকা পাইছো আর বাউল গানের কনসার্ট দিয়েছো আল্লাহর কাছে তোর জবাব দেওয়া লাগবে তোর প্রত্যেকটা টাকার হিসাব একদিন হবে কথা বলে ঠিক হাই রে মুসলমান তোর কপাল পুড়ে যাবে সময় লাগবে না আল্লাহ ওই রাজপ্রাসাদ থেকে ফেলে দিবে একদিন তোর টাকার গরম থাকবে না কথা বলেন ঠিক না টাকা হয়েছে গানের কনসার্ট দিয়া শিল্পী ভাড়া করে নিয়ে যায় সৌদি আরবের জেদ্দায় গান বাজাও তোমার লজ্জা লাগে না মুসলমান কথা বলেন এখানে আর আমরা কেমন মুসলমান আমরাও যে গাই আমাদের লজ্জা হয় না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন কি মনে হয় বোরকা পরে গান গেয়েছে নাকি বলেন অনেকে বলতেছেন যে সৌদি আরবে গেছে বোরকা পরে মনে গেয়েছে আরে ভাই বোরকা পরে গাক আর যেভাবে গাক রাগ করতেছেন আপনারা চলেন সামনের দিকে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত হয়েছেন তাহলে মমিনের টাকা হলে মমিন ভালো কাজ করবে মনে থাকবে তো ইনশাআল্লাহ এরপরে মমিন অনার্থক জিনিস শ্রবণ করবে না এ কান আছে আজে বাজে গান শ্রবণ করা যাবে না মমিন সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয় কথা বলেন এখন এ কান দিয়ে গান শোনা যাবে কথা বলেন শোনা যাবে রুব্বানের আছে কমর দোলায় আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায় ঝোলায় কথা কথা ঠিক কি না এই কান দিয়ে আজে বাজে গান শ্রবণ করা যাবে সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায়া রেল লাইন পার হইতেছে ট্রেন আইসে এক ধাক্কায় তিন টুকরো করে তুই গেছে কানের ভিতরে এরপর ইয়ারফোন আছে এখন মরিয়া শোন কথা কন ঠিক কে না কিছু কিছু যুবক দেখবেন বাপ রে বাপ কানের ভিতরে তার নাকের ভিতরে তার মুখে তার মাজায় তার গলায় তার গেঞ্জিতে তার এমন অবস্থা দেখে মনে হয় বিদ্যুতের খুঁটি আছে না না এরকম বখেটা যুবক তোর শরীরে এত তার কে রে বাবা তোর কোন জায়গায় কি সমস্যা আছে দেখা তো কথা কন নাকি আপনারা মুরব্বী চাচা কানে শোনে না ওই ইয়ারফোন লাগায় ব্যাটারি দিয়ে কনা কন্যা দেয় চাচা মেশিন লাগাচ্ছে তো তোরে এত মেশিন কে রাগ করতেছেন আপনারা যুবক নষ্ট হয়ে যায় না নষ্ট হয়ে যায় না আজে বাজে গান শোনা যাবে ভালো হক কেন ওলামা ইকরামদের বয়ান শ্রবণ করতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তেলাওয়াত শুনতে হবে ভালো কথাগুলো শুনতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না অনার্থক কাজ করা যাবে না অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না মমিন সেইটা বলবে যেইটা বললে সব হয় মমিন সেই কাজ করবে যে কাজ করলে সব হয় মমিন সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে মমিন থাকবে বলেন সব আছে যেখানে মমিন থাকবে আর গুনাহ আছে যেখানে আমরা নাই তাহলে আমরা ভালো ভালো কাজে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ এটা হলো মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না অনার্থক কাজ করবে না অনার্থক জিনিস শ্রবণ করবে না মমিন সেইটা বলবে যেইটা বললে সব হয় মমিন সেই কাজ করবে যে কাজ করলে সব হয় মমিন সেইটা শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় বলেন আল্লাহু আকবার এইবার চলেন মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন আরো আস্তে কোন আল্লাহু আকবার মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ যদি মমিন বান্দাকে নেসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় টাকাওয়ালা বানায় দেয় প্রতি বছর হিসাব করে করে সক্রিয়ভাবে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা জাকাত হয় কয় কোটি টাকার কয় লক্ষ টাকা জাকাত হয় মমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে করে বছরে একদিন জাকাত দেবে কার ভয়ে আরো জোরে বলেন কার ভয়ে নামাজ যেমন ফরজ যাকাত দেওয়া তেমনি ফরজ কথা বলেন নামাজের ফরজ আমল হয় যাকাতের ফরজ আমল হয় খুব কম কথা বলেন ঠিক কি না আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে যাকাত দেওয়া আপনার জন্য ফরজ যাকাত দেওয়া আপনার জন্য কি আরো জোরে বলেন যাকাত দেয়া লাগবে আল্লাহ পাক যাকাত কেন দিলেন জানেন রাগ করতেছেন আল্লাহ কেন জাকাত দিলেন তাহলে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের সিস্টেমটা দিয়েছেন কারণ হলো
সমাজে অনেক দরিদ্র মানুষ থাকবে আল্লাহ পাক দিয়েছেন যাকাত দারিদ্রতা বিমোচন করার জন্য আল্লাহ যাকাত দিয়েছেন অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য যাকাত আসছে সমাজের বঞ্চিত অবহেলিত গরীব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কথা বলেন ঠিক কি না কোন সমাজের অর্থনীতি যদি যাকাত ভিত্তিক হয় ওই সমাজে অভাব অনটন আসবে না দুর্ভিক্ষ আসবে না কথা বলেন সমাজের অর্থনীতি কি হওয়া লাগবে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে যাকাত ভিত্তিক আমাদের অর্থনীতি যাকাত ভিত্তিক নাকি সুদ ভিত্তিক হারামে বরকত আছে কথা বলেন না কেন হারামে বরকত আছে হারামে বরকত নাই হালালে বরকত এটা মাথায় রাখা লাগবে বাজান গো আমার স্বাধীনতার 50 বছর কেটে গেল যারা যাকাত দিচ্ছে ওরা দিয়েই গেল যারা নিচ্ছে নিয়েই গেল মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না কথা বলেন না কেন আর আমরা যাকাত মানেই পাইছি শাড়ি লুঙ্গি আছে না আছে না 5000 শাড়ি লুঙ্গি বিতরণ করার জন্য স্কুল মাঠে মানুষকে নিয়ে যাওয়া হয় লুঙ্গি শাড়ি 5000 মানুষ আছে 50000 ঠেলা টেলি গুদা গুদিতে 6 জন নিহত 32 জন আহত কর্তা পেপার বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ যুগান্তর নয়া দিগন্ত পেপার পত্রিকায় খবর চলে গেল অমুক তালুকদারের সেরাগালি বদনা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়া 6 জন নিহত 32 জন মেডিকেল কলেজ হাসপাতাল শহীদ জিয়া কথা কন না কে এইভাবে যদি কেউ যাকাতের অর্থ বিলায় আপনার কি মনে হয় জান্নাতে গেছে জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাবার দেবে অতি সোজা দোয়া করে দেই কি বলে আপনারা কি শোনার জন্য যে আসছিলেন আমি তো জানি না কি শোনার জন্য আসছেন বলেন তো কোরআন হাদিসের আলোচনা হচ্ছে না বাইরে কিছু হচ্ছে অনেকে বলতেছিল যাকাত দিবার পারবো না হলে পেশাল শুনেও লাভ নেই হুজুরের যাকাত হুজুর দেব নাকি কয় আমরা কোরআনের সঠিক কথাগুলো ধারণ করি না বোঝার চেষ্টা করি না এই জন্য আমরা এত কষ্টের ভিতরে আছি কথা বলেন ঠিক কি সঠিক কথাগুলো একটু শুনে যান আমল করেন আর না করেন একটু শোনেন আমি তো প্রথম থেকে শোনার অনুরোধ করছি তারপরে উঠে উঠে বাড়ি যাচ্ছেন কি যে হয়েছে আল্লাহ পাক জানে তাড়াতাড়ি শেষ করতেছি একটু সময় দেন কয় নাম্বার কথা বলেন এখন কয় নাম্বার এনে যাকাত মানে শাড়ি লুঙ্গি নয় যদি দেন কেমনে দেবেন ভালোটা দেবেন আপনি নিজের পরনে পরে থাকেন 500 টাকা 700 টাকা দামের লুঙ্গি আর গরিবকে যখন দেন 200 টাকা লিটল লুঙ্গি পরে থাকলে আর সব দেখা যায় কথা কোন ঠিক কে না আপনি নিজের বউরে পরান 2000 5000 টাকা দামের শাড়ি আর গরিব মহিলারে দেন 300 টাকার শাড়ি ওইটা ধুইয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কে না এই বড়লোক এই শাড়ি তোর বউরে পরাও কথা কোন না কে ওই শাড়ি তোর মেয়েরে পরা কথা বলেন না কেন আর এই মার্কেটওয়ালার উপর আমার খুব মন খারাপ যখন আমি দেখি রমজান মাসে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয় মনে হয় সাইনবোর্ড নিয়ে যাও সাইপে ধরে কথা কন না কে কথা কন না কে যাকাতের আবার আলাদা কাপড় তৈরি হয় সেটা আবার কোন দেশ থেকে আসে হ্যাঁ কাপড় তো কাপড়ই বেটা হাজদামি করা জায়গা পাও না না রাগ করতেছেন আপনারা আপনার নিজের জন্য যা পছন্দ করবেন অপর মুসলমানের ভাইয়ের জন্য তাই পছন্দ করা লাগবে তোমার ইজ্জত তোমার লুঙ্গি দিয়ে লাগে 1000 টাকা তোমার ইজ্জতের দাম আছে গরিবের ইজ্জতের দাম না আরে তোমার ইজ্জতের চাইতে গরিবের ইজ্জতের দাম বেশি কারণ তোমার ভিতরে ভেজাল আছে এ কথা কর না গা এই জন্য দিলে ভালো দিবেন 5000 দেওয়ার দরকার নেই 500 দেন ভালো দেন কি দেন ভালো দেন এক নাম্বার দেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন সরে বলেন আমিন আর এই যে যাকাতের অর্থ আমি গরিবের হাতে দিলাম আমি দিয়ে কি গরিবকে দয়া দেখাইলাম এই দিক খেয়াল করেন এই দিক আমি বড় লোক আমার যাকাত দেওয়া ফরজ গরিবের যাকাত খাওয়া ফরজ নয় আমি যে গরিবের হাতে যাকাতের অর্থ দিলাম ওই গরিব ব্যক্তি আমার এই যাকাতের অর্থ গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোককে দয়া করছে কথা বলে ঠিক কিনা আর আমরা বুঝি উল্টোটা
এটা যাকাত দাও তোর ফরজ দিলে তুই বাঁচবি আর না দিলে তোরই সম্পদ তোর জাহান্নামের শাস্তির কারণ হবে কথা বলেন না কেন যাকাত হলো মালের ময়লা যাকাত আপনার সম্পদকে পবিত্র করে যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে যাকাত দিবেন আপনি বাঁচবেন যাকাত দিবেন না অবস্থা কি হবে শুনেন বলবো রাগ করবেন না বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আল্লাহর নবী নাম মূসা আলাইহিস সালাম কারণ কে রেখে বলে কারণ রে তোমারে যাকাত দিতে হবে কারণ দেখে বলে আমি যাকাত দিতে পারবো না কারণ বলেন তো কৃপণ কি ছিল কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণের কাছে যা বলতেছে কারণ রে যাকাত তোমারে দিতেই হবে মূসা আলাইহিস সালামের কথা শুনে কারণ দেখে বলে যাকাত কি দেয়া লাগবে বলে হ্যাঁ দেওয়া লাগবে না হলে আমি যাকাত আদায় করব কত টাকা যাকাত দেওয়া লাগবে শতকরা 2.5% যাকাত দিতে হবে এইবার কারণ দেখে বলে মূসা রাগান্বিত হয়ো না আমার একটু সময় দে একটু হিসাব নিকাশ করে দেখি কারণ কি আল্লাহ এত সম্পদ দিয়েছে 70টা উট লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাতাই ধরবে না কথা কন ঠিক কি না কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা দেওয়া হয় এরপরে যাকাতের টাকা ফুরাবে না ইয়া তো যাকাতের অর্থ আসছে এইবার কারণ চিন্তায় পড়ে গেল মূসা যে কায়দায় যাকাত আদায় করার কথা বলে গেল যেভাবে হোক মূসা রাগ বেশি আমার কাছে যাকাত আদায় করে ছাড়বে এখন কি করা যায় এলাকার একটা 2 নম্বর মহিলা ছিল নাম হলো সবদা সবদার কাছে যা বলে সবদা 1 বস্তা টাকা তোরে দিয়ে দিলাম আর কালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব বিনিময়ে মূসা নবী যেই মসজিদে দাঁড়াইয়া মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় ইমানের কথা বলে ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি ওই মূসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু বললে যথেষ্ট বাকি যা করার আমি কারণ করব 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বার মূসা নবী ভরা মসজিদে আলোচনা করতেছে আল্লাহর পয়গাম্বারের আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আলোচনা শুনতেছে ওই ভরা মসজিদের মধ্যে সবদা নামের পতিতা এসেছে আলোচনা শোনার জন্য আল্লাহর পয়গাম্বার মূসা নবীর আলোচনা শোনার পর সবদার পাশার হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে আল্লাহু আকবার বাজান গো আমার এইবার কারণ খালি ইশারা দেয় সবদা দ্বারা মূসা যে কায়দা ওয়াজ করেছে আজকে সব মানুষ মূসার কাছে ঈমান আনবে তাড়াতাড়ি করে দ্বারা সবদা বলি আরেকটু শুনি এ বাজান গো আমার এরপরে 2 জন লোক পাঠায় দিল তাড়াতাড়ি করে সবদা করে সবদাকে দাঁড় করায় দে 2 জন এসে বলে নেতা 1 বস্তা টাকা দিছে তোমার মনে নাই আর 1 বস্তা টাকা রেডি আছে বিনিময় দাঁড়ায় খালি একবার সাক্ষী দিয়া দাও সবদা বলি আরেকটু শুনি মজাই লাগে বলে না আর শোনানো যাবে না 2 জন 2 হাত ধরে জোর করে দাঁড় করে দিয়েছে শব্দ যখন দাঁড়িয়ে গেছে কারণ তখন লাভ মেরে দাঁড়ায় গেছে ডেকে বলে ওই মূসা ওয়াজ বন্ধ কর ওই যে দেখ কর্নারে 2 নম্বর মহিলা দাঁড়াইছে বোঝেন নাই কথা আজ পৃথিবীর জমিনে দেখা দেখেন যখন আলেম ওলামা হক কথা বলে কোরআনের সঠিক কথা বলে এখনো ডিজিটাল কারণ আছে লাভ মারা দাঁড়ায় বলে হুজুর ওয়াজ বন্ধ কর তোমার ওয়াজ লাইন ছাড়া হুজুরের ওয়াজ লাইন সারা না হুজুরের ওয়াজ তোর জায়গা মতো লাগিয়ে গেছে এ কথা কর না কে আপনারা তোর এত জলে কে সুদের কথা বলে ঘুষের কথা বলে আল্লাহর আইনের কথা বললে ধর্ষণের আল্লাহর আইন দে বিচারের কথা বললে চোর ডাকাতের আল্লাহর আইন দে বিচারের কথা বলে তোমার এত লাগে কে কোন জায়গায় বেজা যায় রাগ করতেছে রাগ কইরেন না করেন তো সমস্যা কি এলাকায় জীবনে আর আসবো না সমস্যা আছে দাওয়াতের আশায় ওয়াজ করি না ওই দিন চলে গেছে দাওয়াত নিব না এই দুঃখে ফোন বন্ধ করে রাখি এই জন্য দাওয়াতের আশায় ওয়াজ করতেছি না বাজান হক কথা বলা লাগবে কথা বলেন ঠিক কে না আলেম ওলামা হক কথা বলে মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দেয় সুদ ঘুষের আলোচনা করে তুমি সুদের লিডার সুদের ডিপু এলাকার সবচাইতে বিশিষ্ট সুদখোর এই জন্য হুজুরের ওয়াজ তোমার বেকা লাগে না